আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা দেখছেন ইকরা বাংলার জীবন ও চিন্তা ইসলামের তৃতীয় পর্ব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আত্মসমালোচনা। আমরা দুটো পর্বে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস রাসূল সাল্লামের জীবনী সাহাবায়ে কেরামদের কথাবার্তা নিয়ে আলোচনা করেছি, এখন একটু বাস্তবের দিকে যাব। ব্রেকের আগে আমরা অনুরোধ করেছিলাম ডক্টর আব্দুস সালাম আজাদি ভাইকে, তিনি যেন একটু বলেন যে তিনি আত্মসমালোচনার কেমন প্র্যাকটিস করেন। তো আজাদি ভাই, আপনি যদি একটু শেয়ার করতেন আপনার কথা। আসলে নিজের কথা তো নিজের ঢোল বাজানো যাবে না, এটা তো আপনি সবসময় বলেন, কিন্তু আমি বুঝতেছি না এটা আবার কেন হবে, কিভাবে বলবো। তো আমি যেটা সাধারণত বোঝার চেষ্টা করি, এবং একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর যখন যায়, তখন আমি প্রথমে নিজেকে জিজ্ঞেস করি যে আমি আমার জন্মের পর থেকে আমার বাবা মার যে এক্সপেকটেশন ছিল, এরপরে আবার আমার উস্তাদরা যেভাবে আমাকে বড় করে তুলছিল, আমার গ্রামবাসী আমার কাছ থেকে যেটা আশা করছিল, আমার সমাজের ভাইরা যেটা আমার কাছে আশা করে, এবং অ্যাজ এ হোল যাদের কাছে আমি এখন পরিচিত হয়েছি তারা যেটা আমার কাছে আশা করে, সেই অনুযায়ী আমি করতে পারতেছি কিনা, এই একটা জিনিস আমি মাথায় রাখি। দুই নম্বর হলো যে যখনই আমি আত্মসমালোচনা করতে যাই, তখন উপায় উপাদানকে আমি আমার সামনে রাখি, রাখতে যেয়ে আমি আল্লাহ রসুলের যে নির্ধারিত যে পথ উনি বলে দিয়েছেন, দেখো দুনিয়ার জীবনে তোমার অনেক দুঃখ বিপদ থাকবে, অনেক সমস্যা থাকবে, অনেক নিজেকে অনেকে ক্ষুদ্র ক্ষুদ্র মনে করতে পারো, তখন তোমার চেয়ে যারা নিচের দিকে আছে দুনিয়ার জীবনে তাদের দিকে তাকাবা। যদি তোমার দুই পা থাকে, আপনি যেটা বলতেছেন যার পা নেই তার কথা তুমি একটু চিন্তা করে দেখবা, তোমার যদি এখন সামান্য টাকা থাকে, তোমার চেয়ে আরো কপর্দকহীন যাদের একবার মোটে টাকা নেই তারা কিভাবে জীবনযাপন করে তাদের দিকে তাকাবা। আবার যখন ভালো কাজের যখন নিয়াত থাকে, ভালো কাজ করতে চাই, তখন যেন ডেলিউডেড না হয়ে যায়, অহংকারী না হয়ে যায়, এই জন্য নবীর দিকে তাকাবা। আল্লাহ রসুল বলেছেন আনা আতকাকুম, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী। তো তার তার মতো তো হতে কেউ পারবে না দুনিয়ায়, ওয়া ইয়াকুম মাসালি, তোমার তোমরা কি আমার মতন হতে পারবে, কিন্তু তার পদাঙ্ক অনুসরণ করে চলতে পারবে। তো আমি যেটা করি যখন আত্মসমালোচনা করি, তখন এই দুটো জিনিস সামনে রাখি, যখন দুনিয়ার দিক যখন আমার সামনে আসে তখন আমি আমার নিচের দিকে তাকাই, আর যখন আখেরাতের দিক সামনে আসে তখন আমার নবী এবং সাহাবায়ে কিরাম আমার উস্তাদ মুরব্বি যারা অনেক উচ্চ পর্যায়ে আছে তাদের দিকে তাকাবার। জাযাকাল্লাহ খায়র। আচ্ছা, আমি একটা আরো বাস্তব প্রশ্ন করি, এটা একটু ফানি লাগবে, বাট আপনি আমাদেরকে একটু বলেন দেখি আত্মসংলাপটা কেমন হতে পারে। মনে করেন আপনি ইকরা বাংলায় এই জীবন চিন্তা অনুষ্ঠান করছেন বা করেন, এর একটা আত্মসমালোচনা আপনি কিভাবে করবেন? এখানে আত্মসমালোচনা তো দুই দিক দিয়ে আমি করি। একটা হলো যে আমি কি আসলে যখন আমি ভাই বোনদের সামনে আসি কথা বলে, তো আমি আমার ভাই বোনদের যে জিনিসটা দরকার আছে সেটা আমি আমি দিতে পারি কিনা, আমি করতে পারি কিনা। দুই জায়গায় যে আমি বলি যে যে কথাগুলো আমি খুব বড় গলায় বললাম সেই কথাগুলো কি আমার ব্যক্তিগত জীবনে আছে কিনা, তো আমি আমার এই দুটো জিনিসের বাইরে আমি যাই না সাধারণত, যে আমার ব্যক্তিগত জীবনে নাই আবার বড় বড় কথা বলে আসলাম ওখান থেকে, আমি দেখছি যে এই ধরনের কথা কোনো মূল্য হয় না। তবে আমার দর্শক ভাই বোনে এবং আপনারও যারা পরিচিত আছে যারা ফিডব্যাক দেন, তারা ওই একটা কথা বলেন যে তোমাদের কথাগুলো ভালো লাগে এই কারণে, বা আপনাদের কথা ভালো লাগে এই কারণে যে আপনারা রিয়ালিটির বাইরে যান না। তো আলহামদুলিল্লাহ আমরা ওইটাই চেষ্টা করি, এমন কোনো কথা যেন না বলি যে কথা আমার জীবনে নাই অথচ আমি অন্যদের কাছে চাই। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খায়র। এবার আপনারটা বলেন একটু। আমার আত্মসমালোচনা হলো আত্মসমালোচনী আত্মসমালোচনা, আমার আসলেই এটা কোনো মানে আল্লাহ আকবার, ওই যে বললাম না আত্মসমালোচনার যেভাবে করা দরকার সত্যিকার অর্থে আমি নিজে সেটা করতে পারি না। এবং আমি মনে করি যে যে আমরা মনে করেন আমাদের কাজ নিয়ে আমাদের ব্যবহার নিয়ে আসলেই কিন্তু আত্মসমালোচনা আরেকটু সময় দেওয়া দরকার, কিন্তু আমি আমি মনে করি না যে আসলে আত্মসমালোচনায় যেভাবে সময় দেওয়া দরকার আমি নিজে দিতে পারি। এটা হলো আমার প্রথম মানে আমার আত্মসমালোচনার আত্মসমালোচনা। আর মনে করেন ইকরা বাংলা এই প্রোগ্রামের আত্মসমালোচনা আমি করি, আমি বিশ্বাস করেন একটা প্রোগ্রাম করার পরে আমি ওই প্রোগ্রামটা আবার দ্বিতীয়বার দেখার সাহস আমার হয় না আসলে, বুঝতে পারছেন? আমি কেন জানি খুব ডরাই, ডরাই এই জন্যে যে আল্লাহু আকবার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যদি আমরা সঠিকভাবে না তুলে ধরতে পারি এবং সুন্দর করে না তুলে ধরতে পারি, এবং যদি কোনো ভুল বলে থাকি এবং এর কারণে যদি কেউ মানে মিসগাইডেড হয়ে যান, তাহলে আমরা কিন্তু বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। তো মানে তাহলে ডক্টর, আপনার মুরিদ হিসেবে আপনার মনে হয় এটা বলার দরকার যে আপনার এই কাজটা ঠিক হচ্ছে না, আচ্ছা কারণ আত্মসমালোচনা হলো না। আপনি মাঝে মাঝে শুনবেন, তাহলে আপনি আত্মসমালোচনা করতে পারবেন ইনশাআল্লাহ। যে কারণে আমার মনে হয় এটা একটা আত্মসমালোচনা আসলেই আসা দরকার, এবং আপনার কথাটা আমি মেনে নিলাম এবং চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আমরা সাধারণত এই পর্বে আমাদের দর্শক ভাই বোনদের কথা শুনে থাকি। দর্শক ভাই বোনেরা, আপনারা কিন্তু হয় প্রশ্ন করবেন আত্মসমালোচনা সম্পর্কে, অথবা আমরা যে কথাগুলো বলেছি যদি আপনাদের পছন্দ না হয়, যদি কোনো বিষয়ে ক্ল্যারিফিকেশন থাকে আপনারা জিজ্ঞেস করবেন, অথবা আপনারা আপনাদের আত্মসমালোচনার কি মতামত, আপনারা মতামতও দিতে পারবেন, নট নেসেসারিলি আপনারা কোনো প্রশ্ন করবেন। তো দেখি আমাদের এই পর্যায়ে এখন লাইনে কে আছেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। জি আপনি বলেন, আপনাদের আমরা শুনছি। জি আপনাদের অনুষ্ঠান সবসময় আমরা শুনি, জাজাকাল্লাহ খায়ের। আপনাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করছেন, আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ ফিক, গঠনমূলক আলোচনা করার। জাজাকাল্লাহ খায়ের ভাই, আমরা অপেক্ষা করি আপনাদের জন্য, দুজনের জন্য। আল্লাহ রদা আলাইক। একটু সঠিক হতে চাই, আপনারা আত্মসমালোচনার কথা বলতেছেন। জি জি জি। কিন্তু আপনিও আমার কালাম সাবরে প্রশ্ন করছেন, আপনি ওনাও আপনাকে করছেন। আমরা আশা করছিলাম আরো এটা খুব ডিপলি আপনাদের আত্মসমালোচনা কারে বলে বলবেন। বুঝছেননি, আমি মনে করি যেটা আত্মসমালোচনা, আমি যেটা বুঝি সাধারণত, আমরা সাধারণ মানুষ, আপনাদের মতো অন্ত জ্ঞান না না প্লিজ নলেজ নাই, আমি আমি মনে করি যেটা আমার কাজের, আমি যেটা কাজ করি বা যেটা জীবনে বা কোনো একটা কাজ করলে হয়তো আমি একজন জিজ্ঞেস করবো আমার পিছনে যারা আছে বা সাথে যারা আছে, আমি আমার কাজটা যখন করছি আমার কাজের এখানে কিছু ভুল আছে কিনা। আর তারপরে আমি মনে করি এটাও একটা অংশ, একটা পার্ট। না ডেফিনেটলি, আই টোটালি এগ্রি উইথ ইউ। জি, কারণ নিজের ভুল বা নিজের কাজের যে সৌন্দর্য এটা নিজে আসলে উপলব্ধি করা যায় না অনেক সময়, করা যায় না। জি, পাশে যে থাকে তার সাথে যে দেখে উনি আসলে প্রকৃতটা বুঝতে পারেন সেটাই। আর আর যেটা হলো, আমি মনে করি আমি যদি হয়তো জিজ্ঞাসা করি যে আমার কাছে কিরকম হয়েছে, উনি আসলে সত্যিকারে বলাটা উচিত যে না ভাই আপনি এইটুকু মনে হয় এইটুকু করলে, এইটুকু না করে এইটুকু করতেন তার সুন্দর হইতো। জি জি জি। এই ধরনের আসলে সমালোচনা করলে আমাদের নিজের ভুল ধরতে পারবো এবং আমরা ভুলের ঊর্ধ্বে থাকতে পারবো আশা করি। জাজাকাল্লাহ খায়ের, অত্যন্ত চমৎকার বলেছেন। এবং আপনি লাস্টে যে কথাটা বলেছেন যে আমরা আশেপাশে যারা আছি আমরা একে অপরকে আত্মসমালোচনা করে আমাদের হেল্প করা উচিত। তো এই সম্মানিত ভাইকে অনেক অনেক শুকরিয়া তার সুন্দর কন্ট্রিবিউশনের জন্য। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন, যাযা খের দান করুন ইনশাআল্লাহ তাআলা। দেখি এখন আমাদের লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব চেষ্টা করছি, আমি তো জি আপনাদের তো পরে আজকে অনুষ্ঠানটা খুবই ভালো, আত্মসমালোচনা যে আপনি আসছেন। জাজাকাল্লাহ খায়ের। 10 মিনিট এক থেকে দেখতেছি। আমাদের তো অনেক আত্মসমালোচনা করা, নিজে নিজে বা মানুষের কাছে প্রকাশ করাটা অনেক লজ্জার জিনিস মনে হয়। যে অনেক মনে করেন আত্মসমালোচনা কি এইভাবে করব, আমি কি বলবো, আমার নিজে না ছোট হয়ে যাব, এইভাবে জিনিসটা আসে। বাট ওই কিভাবে আমরা আত্মসমালোচনা করব, আমি আপনি পুরো এটা শুনিনি আজকে। ওকে আচ্ছা, আপনি যদি বলেন। হ্যাঁ আমরা শুনতে, ঠিক আছে ঠিক আছে, জাজাকাল্লাহ খায়ের। ডক্টর আজাদি ভাই আমাদের এই বোন প্রশ্ন করেছেন, উনি প্রথম থেকে শুনতে পারেন নাই। যদি আমরা আবার একটু ব্রিফলি বলি যে আমরা নিজেরা কিভাবে আত্মসমালোচনা করব, কোন ল্যাঙ্গুয়েজ এবং
কোন পরিবেশে কোথা থেকে শুরু করব, তাহলে বোধ হয় অনেকের জন্য একটু সুবিধা হয়। জি ডক্টর আজাদি ভাই আছেন আপনি? জি আমি আছি। জি, যদি আবার একটু ব্রিফলি বলতেন যে আমরা আত্মসমালোচনা কোথায় কখন কিভাবে শুরু করব। আমরা আসলে আলোচনা করতেছিলাম, প্রথম থেকে আমরা এটা আলোচনা করেছি যে আত্মসমালোচনা মানে আমি কিভাবে আল্লাহর অনুগত দাস হতে পারি। তার জন্য যখন আমরা সকালবেলা উঠি তখন যে দোয়াটা থাকে, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানি বাদামা আমাতানি ওয়া ইলাইহি নুশুর, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করেছিলে, তুমি আমাকে আবার জীবিত করেছ এবং তোমার কাছে আমি ফিরে যাব, এই কথাটার মধ্য দিয়ে আত্মসমালোচনা শুরু হয় যে আমি আমি মৃত্যু ছিলাম, আমি আবার জীবিত হয়েছি, এখন আমার কাজ করার এবং আল্লাহর কাছে যেহেতু যেতে হবে এখন প্ল্যান নিয়ে যে আমি এইভাবে এইভাবে কাজ করব। যখন আমি ফিরে আসি রাতে ঘুমাতে যাই তখন ঠিক ওই রকম একটা দোয়া করতে হয় যে আল্লাহ তোমার নাম নিয়ে এত আমি মৃত্যুবরণ করবো, বিস্মিতা আমুতু ও আহিয়া, এবং তুমি চাইলে আমি জীবিত হব। তো এখন মরণ মরতে যাচ্ছি, তো ঠিক ওই সময়টা যে জিনিসটা করতে হয় যে আল্লাহ আমি যে ভালো কাজগুলো করেছি সব তোমার তৌফিক হয়েছে বলে আমি করতে পেরেছি, তখন শুকর আদায় করতে হয় যে আমি এই ভালো কাজ। আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো যে আমাদের আত্মসমালোচনার ভিতরে সর্বপ্রথম যেটা আসবে যে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি আমার যেরকম ইমান থাকা দরকার ছিল এবং ইমানের তেজ যেটাকে আমরা ইয়াকিন বলি সেই ইয়াকিনটা আসলে ঠিক আছে কিনা এটা নিজেকে একটু প্রশ্ন করা দরকার, যে আমার ইমান এবং ইয়াকিনটা যেরকম থাকা দরকার ছিল আমার সেরকম আছে কিনা। এরপরে আপনি যেটা বলতে চেয়েছেন সেটা বা আমরাও যেটা আলোচনায় নিয়ে এসেছি সেটা হলো যে ইমান এবং ইয়াকিনের পরে আমাদের আমাল, বিশেষ করে ফরজ যে কাজগুলো আছে আমরা এই কাজগুলো সঠিকভাবে আদায় করছি কিনা এটা আমাদের প্রত্যেক দিন প্রশ্ন করা দরকার। এবং এর সর্বপ্রথম আসে মনে করেন সালাত। আল্লাহ তাআলা দেখেন কোরআন শরীফে অনেকবারে আকিমুস সালাতা, আকিমুস সালাতা, তোমরা সালাতকে ইস্টাবলিশড করো। আমরা কোন এক আলোচনায় বলেছিলাম, দেখেন আমরা বাংলা ভাষায় কিন্তু বলি যে আসেন নামাজ পড়ে ফেলি, নামাজ পড়ে ফেলি। নামাজটা কিন্তু পড়ার বিষয় না, আল্লাহ বা রাসূল সাল্লাম কিন্তু কিন্তু নামাজ পড়তে বলেন নাই, বলেছেন আকিমুস সালা, যে নামাজটা ফেলানো ছিল ওটাকে আমরা দাঁড় করাতে হবে। ইকামতুন মানে হলো কোনো কিছুকে দাঁড় করানো, খাড়া করানো বা এস্টাবলিশ করা। তো এখন দেখেন আমাদের ভিতরে কনসেপ্ট হলো এরকম যে ভাই আসেন নামাজটা একটু পড়ে ফেলিম, তার মানে একটা বার্ডেনের মতো ছিল, মনে হচ্ছিল একটা বোঝা ছিল, এই বোঝাটা আমরা কোনোরকম শেষ করে ফেলতে পারলে একটু শান্তি পাই। আসলে কিন্তু সালাতটা এরকম না, যে সালাতের আসল হলো যে সালাতটা হলো এটা আল্লাহ এবং আমার ভিতরে একটা কথোপকথন, কমিউনিকেশন, এবং এর মাধ্যমে আমি আল্লাহর কাছে আসতে পারি। যেমনভাবে মনে করেন রাজা বাদশারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে, মিটিং করে, দ্বিপাক্ষিক আলোচনা হয় এবং দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার পরে কিন্তু নানান রকমের সই হয়, স্বাক্ষর হয়, বিভিন্ন চুক্তিতে স্বাক্ষর হয়। তো আল্লাহ সুবহানাহু তাআলার সাথে আমাদেরকে এই যে ডেইলি অন্তপক্ষে পাঁচবার যে সাক্ষাৎ মানে মিটিং হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, এই সাক্ষাতের রেজাল্টটা কি, ঠিক না? এখন আমরা যদি আত্মসমালোচনা করি যে আমি সকালবেলা ফজরের নামাজ পড়েছি, এই সকালবেলা ফজরের সালাত কায়েম করার পরে আমার ভিতরে কি কোনো চেঞ্জ আসছে, আল্লাহর ব্যাপারে আমার মহব্বতটা কি বাড়ছে নাকি আমার দুনিয়ার প্রতি মহব্বত বাড়ছে, সন্তানদের প্রতি মহব্বত বাড়ছে, স্বামীর প্রতি মহব্বত বাড়ছে। যদি আমরা আল্লাহর মহব্বত কমে দুনিয়ার মহব্বত আমাদের বাড়ে, দুনিয়ার বিভিন্ন জিনিসের প্রতি মহব্বত আমাদের বাড়ে, সালাতের কথা আমাদের মনে আসে না, টাইম পার হয়ে যাচ্ছে মনে আসে না, তাহলে বুঝতে হবে যে সালাত যেভাবে আমার আদায় করার কথা ছিল সেভাবে আদায় করতে পারি নাই। এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে বানানোর পরে আরেকটা দায়িত্ব দিয়েছে যে তুমি যেমন ভাবে বাঁচবা তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আশেপাশের লোকজনকে তেমন বাঁচাবার চেষ্টা করবা। জি, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের আত্মসমালোচনা হওয়া দরকার। ডেফিনেটলি, এটা এটা ডেফিনেটলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পরিবার পরিজনের আশেপাশে আমাদের যে সময় নেইবার গুলো আছে, আমাদের পরিচিত লেভেল আছে, তাদের কাছে কি আমি নামাজের কথাকে বলতে পারতেছি, আমি কি তাকে সাথে করে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছি। এই আত্মসমালোচনা কিন্তু আমাদের থাকা দরকার যে আমি কমিউনিটির খেদমতের জন্য আমি কতটুকু করতে পারলাম। আমি দেখা যায় যে মানুষ নিজেকে খুব নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়, এই স্বার্থপরটাকে এটাকে দূর করার জন্য আত্মসমালোচনা আনা দরকার যে আমি
আমার তো করলাম আলহামদুলিল্লাহ, আমি গাড়ি বানালাম, বাড়ি বানালাম, ঠিক আছে, কিন্তু আমার ভাইয়ের কি হলো, আমার আত্মীয়ের কি হলো, আমার নেইবারের কি হলো, আমার যাদের কাছে আমার দাওয়াত পৌঁছানোর কথা ছিল তাদের কাছে কি হলো? এটা কিন্তু আমাদের আত্মসমালোচনায় আনা দরকার। আচ্ছা ডক্টর, একটা কাজ করা যায়, আমি জানি না এটা আমরা আসলে মানে এই অনুষ্ঠানে করতে পারবো কিনা, বাট কোনো ভাই বোন যদি এটা করেন, সেটা হলো যে আমার মনে হয় আত্মসমালোচনার জন্য আমরা যে কাজটা করা দরকার, যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কি কি প্রশ্ন করবেন, কবরে আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রশ্ন করবেন, একটা চেক লিস্ট তৈরি করা। মনে করেন যখন কবরে আমরা যাব, তখন প্রশ্ন, প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, হু ইজ ইয়োর লর্ড, অর্থাৎ আমার বসকে, ঠিক না? এই যে আমি এবং আমার বসকে, এই বিষয়টা যদি আমরা প্রত্যেক দিন ঠিক করে নিতে পারি, যদি আল্লাহ আমাদের বস হন, আল্লাহ আমাদের রব হন, আল্লাহ আমাদের প্রতিপালক হন, আমার প্রতিটি কথা কাজে আমি কি সেটা আসলে তার কি বলা যায় বাস্তবায়ন আমরা করতে পারি? এবং আল্লাহর যে রুবুবিয়াত, যেহেতু আল্লাহ কবরে সর্বপ্রথমে প্রশ্ন করবেন, এজন্য আমারও কিন্তু উচিত এই প্রশ্নটা আমার নিয়মিত করা উচিত। তারপরে হলো ওমা দিনুকা, যে তোমার ওয়ে অফ লাইফটা কি? আমরা দিনটাকে ধর্ম বলি, আমরা আসলে কিন্তু দিনটা ধর্ম না, দিনটা হলো যে আমার লাইফটাকে আমি কীভাবে মেনটেন করছি, আমার উঠা বসা চলা ফেরা চিন্তা চেতনা কথাবার্তা, এগুলো আমি কোন ধাঁচে নিয়ে যাচ্ছি, কোন ফ্রেমওয়ার্কে নিয়ে আসছি। এখন যদি বলে আমার মনে করেন কোরআনে হাদিসে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের একটা ধারার আউটলাইন তারা দিয়েছেন, আমার জীবনটাকে আমি সেইভাবে চালাচ্ছি নাকি অন্যভাবে চালাচ্ছি, আমি আজকে হয়তো ভুলে যেতে পারি, কিন্তু কবরে যেই কিন্তু আমাকে দ্বিতীয় প্রশ্নের এই উত্তরটা দিতে হবে। আমি হয়তো আল্লাহকে বিশ্বাস করি বা না করি, আমি হয়তো সালাত কায়েম করি বা না করি, এই প্রশ্ন কিন্তু সবাইকে করাই হবে। যেহেতু আল্লাহ বা ফেরেশতারা কবরে আমার এই প্রশ্ন করবেন, কবরে যাওয়ার আগেই আমি নিজেকে এই প্রশ্নটা বারবার করা দরকার, যে আমার ওয়ে অফ লাইফটা কি, আমি যে ব্যবসা করছি আমি কি ইসলামী তরিকায় ব্যবসা করছি, আমি যে রাজনীতি করছি আমি কি রাসূলুল্লাহ সাল্লামের দেখানো তরিকায় রাজনীতি করছি, আমি যে মনে করেন ডিপ্লোমেসি করছি, প্রফেশনাল জব করছি, সাহাবা কেরামেরও তো বিভিন্ন প্রফেশন ছিল, আমার এই প্রফেশনাল লাইফটা কি তাদের সে দেখানো মত হচ্ছে কি না? আমাদের কিন্তু প্রত্যেকের দায়িত্ব হলো আমরা যে যে অবস্থায় আছি না কেন, যে যে পজিশনে আছি না কেন, সেই পজিশনটা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লামের দেওয়া মানে যে বিধিবিধান আছে সেই মোতাবেক আমি করতে পারছি কিনা, আত্মসমালোচনার লিস্টে কিন্তু এটা আসা দরকার, কি মনে করেন? একটা খুব ভালো কথা বলেছেন, এবং আমি মনে করি যে আমাদের দর্শক ভাই বোনদের কাছে একটা এটা দেওয়া দরকার যে আমাদের প্রত্যেক দিনের আত্মসমালোচনা একটা চেক লিস্ট থাকতে হবে। খুব বড় লিস্ট না, বড় লিস্ট করলে হয় না, আমাদের মানে আখেরাতের ময়দানে আমাদের পাঁচটা ব্যাপারে জবাব দিতে হবে। একটা ব্যাপার, একটা হলো যে আমি আমার জীবনটা আমি কোন পথে ব্যয় করতেছি, যৌবনের কথাও আসে ওখানে, তারপরে আসে যে আমি টাকাটা যে আজকে খরচ করলাম এটা আমি কিভাবে ইনকাম করেছি আর কোথায় বা খরচ করলাম। আর তৃতীয় হলো যে আমি আজকে কোনো নতুন জিনিস শিখলাম কিনা এবং এই শিক্ষা অনুযায়ী আমল করলাম কিনা। এই পাঁচটা চেকলিস্ট যদি আমরা রাখতে পারি এবং এখানে টিক দিতে পারি বা ক্রস করতে পারি, তা দেখা যাবে যে কালকে আমাদের জীবনটা আরেকটু ভালো হচ্ছে। সেটাই মানে এখানে একটা বিষয় আমরা আলোচনা করি, যে মনে করেন আমাদের আত্মসমালোচনা আসা দরকার, যে আমি নিজে নিজে কতটুকু শিখছি, আল্লাহ আকবার, ফিমা আলিমা ও ফিমা ওমা আমিলা, যে সে কি জেনেছে, ওমা আমিলাবি, হ্যাঁ, এবং সে মানে এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। তখন মনে করেন আমরা যারা এই বিভিন্ন বয়সের আছি, আমাদের প্রত্যেকে কিন্তু শেখার দরকার আছে ডেইলি। এখন আমরা যদি প্রত্যেকে প্রশ্ন করি দিনের শেষে ঘুমানোর আগে, যে আসলে সারা দিনে আমি আজকে নতুন কী শিখলাম, যে কাজটা আমার উপকারে আসবে, যে কাজটা আমার পরিবারের উপকারে আসবে, আমার কমের উপকারে আসবে, আমার লোকজন উপকারে আসবে, তাহলে কিন্তু আমরা মানে শেখার কাজটা কিন্তু আমাদের অনেক এগিয়ে যেতে পারে। তো আজাদি ভাই, ইতিমধ্যেই আমাদের আরেকজন কলার ভাই সম্ভবত লাইনে আছেন, দেখি ওনার সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুইজন রূপ রক্ষণ না আলনা আজি লোক আল্লাহর। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খায়র। কেমন আছেন আপনি? জি না, আমি অসুখ বেমারি মানুষ, আমাদেরকে দোয়া করবা। আমি একটা কথা আপনাদের কাছে জানতাম চাই হুজুর। প্লিজ। আখেরাতের কথা। জি। আমরা যে মৃত্যুর পরে যে খাফন দিয়া যে আমরা যে কবর দিবা, মা মা করলে ফাঁস খান আর পুরুষে তিন খান, ময়দানে মা সরু, আমরা কি এই খাফন দিয়ে উঠবো না আর কোনো ভাবে? আমরা এখানে সাধারণ প্রশ্নের উত্তর দিই না,
আমাদের সময় তো বড় ভাই, যেহেতু আমাদেরকে অন্য অন্য চ্যানেলে দেখেন আমরা সাধারণ প্রশ্ন উত্তর দিই, উনি মনে করেছেন হয়তো এটা সাধারণ প্রশ্ন তার আসার। আমরা ওনার জন্য দোয়া করি, অন্য অন্য চ্যানেলে ওনার সাথে মাঝে মাঝে কথাবার্তা হয়, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ধৈর্য রাখার তৌফিক দান করেন। আজাদি ভাই, প্রশ্ন ছিল যদি আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত না, বাট আমরা একটা আত্মসমালোচনার ভিতরে নিয়ে আসি এটা, যে দুনিয়াতে যে আমরা এই পোশাক আশাক নিয়ে কত টানাটানি করি, কত আমরা গর্ব করি, আসলে আমাদেরকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়ানো, আমরা যখন উঠবো তখন তো কোনো পোশাক থাকবে না, যে 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 কাফনের কাপড় দিয়ে আমাদের পরানো হয় এই কাফনের কাপড়ও কিছুই থাকবে না, যেহেতু আমাদের পোশাক থাকবে না, কিন্তু আল্লাহর দরবারে আমরা কিসের ভিত্তিতে আমরা দাঁড়াবো, কোন মুখে আমরা দাঁড়াবো? আয়েশা তালা বলেছেন, যখন সেটা বললেন যে কি আমাদের ময়দানে সবাই কাপড়হীন অবস্থায় উঠবে, তখন আয়েশা তালা জিজ্ঞেস করি রাসূলুল্লাহ একজন কি আরেকজনের দিকে তাকাবে না? তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, আয়েশা কিয়ামতের ময়দানে এমন অবস্থা থাকবে না যে একজন আর একজনের যে তাকাবে, প্রত্যেকে ইয়া নাফসি বলে একদম হতবিহ্বল হয়ে পড়বে। তার মানে কি, এই যে এটাও কিন্তু আত্মসমালোচনার ভিতরে আসে, যে আমরা এই যে পোশাক আশাক নিয়ে, ফ্যাশন নিয়ে কত ধরনের মাথা খারাপ করে ফেলি। একটা ওয়েডিং হবে, ওয়েডিংয়ে আমরা কোন ব্র্যান্ডের শাড়ি পরব, তারপর শাড়ির কলার কি হবে, পাঞ্জাবির কলার কি হবে, আমার ব্লেজার কেমন হবে, দুনিয়ার মানুষের মাথা খারাপ করে দিই, কিন্তু আসলে কিয়ামতের ময়দানে বা আল্লাহর দরবারে এর মূল্য কতটুকু আছে? আত্মসমালোচনাটা আমার এরকম দরকার, যে হ্যাঁ মানুষের কাছে আমার পোশাকের একটা দাম আছে, কিন্তু আল্লাহর কাছে কোনটার কতটুকু দাম আছে, ভ্যালিউ আছে, সেটাও কিন্তু একটু দেখা দরকার। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা সুন্দর, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর সৌন্দর্য পছন্দ করেন। আমাদের আত্মসমালোচনায় আনতে হবে যে তার বাউন্ডারিটা কি। ডক্টর আজাদি ভাই, জি জি, তো এখন আমরা ওইদিকে আবার একটু যেতে, মানে আস্তে আস্তে যাই, যে আমাদের আত্মসমালোচনার নির্দিষ্ট কোনো সময় আছে কিনা? না, আমার মনে হয় যে নির্দিষ্ট সময় আমরা তো এইভাবে বের করার দরকার নাই, কারণ সেলফ ক্রিটিসিজম ব্যাপারটা হলো যে প্রত্যেক, আপনি যা বলেছেন প্রত্যেকটা কাজের পরপরই আমাদের এটা আসে। জাযাকাল্লাহ খায়র। তাহলে আমরা ব্যক্তিগতভাবে যেটা ভালো মনে করি যে ফজরের পরে, ঈশার পরে ঘুমানোর আগে, তারপরে সপ্তাহ একটা চলে গেলে সোমবারে অথবা বৃহস্পতিবারে, বছর একটা চলে গেলে রমজানে, রমজানের আগে আরাফাতে, এই সমস্ত সময়গুলোতে আমাদের একটা আত্মসমালোচনা আসা দরকার। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যেটা আমরা সাধারণত মনে করেন বিভিন্ন প্ল্যানিং এর ক্ষেত্রে করি, সেটা হলো যে শর্ট টার্ম প্ল্যান, মিডিয়াম টার্ম প্ল্যান আর লং টার্ম প্ল্যান, ঠিক না? তো আমরা আত্মসমালোচনা যদি আমরা একটা করি, যে মনে করেন শর্ট টার্ম সেলফ ক্রিটিসিজম, অর্থাৎ আমরা যখন যে কাজগুলো করি, ভালো কাজগুলো করি, এই ভালো কাজ করাগুলোর সাথে সাথে আমরা একটু কুইকলি সেলফ অ্যাসেসমেন্ট বলি আমরা আধুনিক ইয়েতে, সেলফ অ্যাসেসমেন্ট এবং সেলফ ক্রিটিসিজম বলা যায় প্রায় কাছাকাছি। এখন দেখেন আমরা কিন্তু ক্লাসরুম টিচিংয়েও সেলফ অ্যাসেসমেন্ট করি, এবং অফিস স্টেট বা ইন্সপেক্টররা এটা দেখতে থাকেন বা তারা খোঁজ নেন যে আমরা টিচাররা বাচ্চাদেরকে সেলফ অ্যাসেসমেন্ট বা সেলফ ক্রিটিসিজমের উপরে কতটুকু ট্রেনিং দিচ্ছি। তার মানে হলো যে প্রত্যেকটা ওয়ার্ক করার পরে, প্রত্যেকটা কাজ করার পরে আমাদের এটা বুঝতে হবে যে আমি যে কাজটা করেছি এই কাজ কতটুকু লেভেল বা রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে। এখন মনে করেন আমরা সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার পরে আমরা এখন ব্যবসা বাণিজ্যে চলে যাব, কাজে চলে যাব, আমি একটু কুইকলি সেলফ অ্যাসেসমেন্ট করে ফেলি, এটা আমার একদম যে ঘাড় নিচু করে বসে থাকতে হবে নট নেসেসারি, কি বলেন? জি জি, আমরা মানে খুব কুইকলি করে ফেলে যে সকালবেলা আমি তো আমি উঠলাম, যেটা আপনি বারবার বলার চেষ্টা করেছেন, আমি দোয়াটা পড়লাম, দোয়াটা পড়ার পর আমি সলাতটা কায়েম করেছি কিনা বা ভালো মতো করেছি কিনা বা আমার তাসবিগুলো ঠিক হয়েছে কিনা, কোরআন শরীফ তেলাওয়াত করতে পেরেছি কিনা, এগুলো একটা কুইকলি একটা রিভিউ হওয়ার পরে আমি তখন আমার নতুন কাজে চলে যাই। কাজে যাওয়ার পরে মনে করেন আমি 1 ঘন্টা কাজ করলাম, আমার তো কাজের ব্রেক থাকে, ঠিক না? তো ব্রেকের ভিতরে মনে করেন আমি একটা কুইক আত্মসমালোচনা করে ফেলে যে আমি তো এখান থেকে বেতন নিচ্ছি, আমার পয়সাটা এখানে হালাল হচ্ছে কিনা, আমাকে বেতন দেওয়া হচ্ছে, আমি এখানে টাইম দেবো, মনে করেন 9 to 5, 8 ঘন্টা আমি সময় দিচ্ছি, এখন 8 ঘন্টা সময় যে জন্য আমি পেইড, আমার এই সময়টাকে আমি ব্যক্তিগত কাজে লাগাচ্ছি নাকি আমার যারা জব দিয়েছে তাদের কাজে লাগাচ্ছি? এবং আমরা যদি আজাদি ভাই যারা প্রফেশনাল আছি, আমরা যদি এই বিষয়ে একটা আত্মসমালোচনা করি, তাহলে দেখা যাবে যে সত্যিকার অর্থে কিন্তু খুব কম লোকই আমরা এখান থেকে মুক্তি পেতে পারি, কারণ আমাকে
বেতন দেওয়া হচ্ছে 8 ঘন্টার জন্য, কোম্পানির সময়ের জন্য, কোম্পানির জন্য আমি সময় ব্যয় করব, কিন্তু এর ফাঁকে ফাঁকে চুরি করে আমরা কত কিছু করে ফেলছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, কি বলেন? জি জি তো এখন আত্মসমালোচনার আরো কিছু আইটেম যদি আপনি আমাদেরকে উদাহরণ দিয়ে একটু বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এখানে আত্মসমালোচনার যে আইটেম গুলো আমরা মানে দর্শক ভাই বোনদেরকে আমরা বলেছি, সেখানে একটা জিনিস কিন্তু আমরা হাইলাইট করতেই হবে, সেটা হলো যে একটা জাতিকে উন্নত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে ইকরা বলেছেন, এবং আখেরাতের ময়দানে যখন তার কাছে জান্নাতে যাব অথবা জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে, তখন উনি বলবেন যে তুমি জেনেছো কিনা এবং শিখেছো সেই অনুযায়ী আমল করেছে। এই জায়গাটা আমাদের উম্মত আজকে শেষ হয়ে গেছে, একদম শেষ। আজকে যদি আমি হাত ধরে জিজ্ঞেস করি ভাই বোনদেরকে যে বোন আপনি গত মাসে কয়টা বই পড়েছেন, যদি কোনো ভাইকে বলি ভাই গত মাসে কয়টা বই পড়েছেন, দেখা যাবে যে নাই, একবার জিরো। এই একটা জাতি মানে আমরা হয়ে উঠলাম মানে মুসলিম জাতি এখন, যারা শুরু হয়েছে ইকরা দিয়ে, পড়ো দিয়ে, এবং শেষ হবে জান্নাতে যাওয়ার আগে ফয়সালা নেওয়ার সময় সে প্রশ্ন হবে তুমি শিখছো কিনা এবং আমল করছো কিনা। এই দুটো জিনিস আমাদের মাথায় থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আমাদের আপনি যে কথাটা বলেছেন আমি এটা ধরে একটু বলতে চাই, সেটা হলো যে যেখান থেকে শিখলাম ইকরা যে তোমরা পড়ো, সেই কিতাবটাই আমরা না পড়ে আমরা দুনিয়ার কত কিতাব পড়ে ফেলছি, ঠিক না? আমি আজকে প্রোগ্রামে আসার আগে আমার এক প্রিয় ভাইয়ের ঘরে গিয়েছিলাম, তো সেখানে তার শিক্ষিত ছেলেরা আছে, তাদের সাথে বিষয়টা আলোচনা করছিলাম যে দুনিয়ায় আমরা কত নভেল, নাটক, আইটি বই, তারপরে ইতিহাসের বই, মানে শত শত পৃষ্ঠা পড়ে ফেলছি, কিন্তু আল্লাহ তাআলা দরদ করে, সম্মান করে, রেসপেক্ট করে তার নিজের কিতাবটা যে আমাদের হাতে দিলেন, সেই কিতাবটা যে আমরা পড়ি না বা বুঝি না, সে আত্মসমালোচনা সেলফ ক্রিটিসিজমটা কিন্তু করা দরকার, কি মনে করেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে আমার কথা হলো যে আমাদের যে উম্মতটা ধ্বংস হলাম এবং ডক্টর আসলে জাজাকাল্লাহ খায়ের, আমরা এই প্রোগ্রামের একটু আত্মসমালোচনা দিয়ে আমাদের প্রোগ্রাম আধা মিনিটের মধ্যে শেষ করতে হবে। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসলে আত্মসমালোচনার বিষয়টা নিয়ে যেভাবে সুন্দর করে বলা দরকার ছিল, যেভাবে সংজ্ঞা দেওয়া দরকার ছিল, যেভাবে উদাহরণ দেওয়া দরকার ছিল, আমরা সেভাবে পারি নাই। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন। ডক্টর আজাদি ভাই, আপনি অনেক দূর থেকে শরীক হয়েছেন, আপনাকে অনেক অনেক শুকরিয়া। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার এই সময়টাকে কবুল করুন। আর সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনাদেরকেও আমরা অনেক অনেক শুকরিয়া জানাই যে ধৈর্য ধরে আমরা আপনারা আমাদের মতো এই নালায়েক বান্দাদের কথাগুলোকে ধৈর্য ধরে যে শোনেন, এজন্য আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আত্মসমালোচনা করার তৌফিক দান করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের ইমান, আমল এবং এলেমকে যেন তিনি বাড়িয়ে দেন, এবং কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আমাদের সবাইকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।